আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমি মুর্তজা জুয়েল অবস্থান করছি বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে। আপনারা জানেন যে আগামীকাল থেকে সরকারি ঘোষণা অনুযায়ী সারা দেশে একসঙ্গে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম আরম্ভ হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সরকারি যে বিধি বিধান রয়েছে এগুলো কিন্তু প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট বিদ্যালয় এবং কলেজগুলো। এর অংশ হিসেবে আমরা বরিশালে দেখতে পাচ্ছি যে প্রতিটি স্কুলে সরকারি নির্দেশনা অনুযায়ী যে শিক্ষার্থীদের হাত ধোয়ার জন্য কিন্তু পানি সরবরাহের সংযোগ স্থাপন করা হচ্ছে, সে কাজটি চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত সংখ্যক বেসিন এবং কলের ব্যবস্থা করা হয়েছে এবং পানির যে সংযোগের জন্য পাইপের মাধ্যমে পানির লাইন স্থাপন করা হচ্ছে। অপরদিকে চলছে আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের শ্রেণীকক্ষগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে পাঠদানের উপযোগী পরিবেশ তৈরি করেছে। কারণ দীর্ঘদিন ধরে, প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু একেবারেই একটি ভুতুড়ে এবং পরিত্যক্ত পরিবেশ ছিল। এখানে কিন্তু কোনো ধরনের মানুষজন আসেনি, শুধুমাত্র প্রহরীরাই কিন্তু বিদ্যালয়গুলোতে অবস্থান করেছিলেন। তো দেড় বছর পরে সেই অচল অবস্থা কাটিয়ে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু সমগ্র জেলা জুড়ে আমরা লক্ষ্য করেছি। এখানে কিন্তু আমরা একটি তথ্য আপনাদেরকে জানাতে চাই যে বরিশালে কিন্তু বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষার হার কিন্তু বরিশালে। এখানে কিন্তু 74% কিন্তু হচ্ছে শিক্ষার হার এবং এই জেলায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 2500-এর বেশি। আমি যদি স্পেসিফিকভাবে সুনির্দিষ্ট করে বলতে চাই যে জেলায় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সরকারি কলেজ এবং বেসরকারি কলেজ রয়েছে 82টি, এছাড়া মাধ্যমিক যে বিদ্যালয় রয়েছে, মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা রয়েছে 424টি এবং সরকারি রয়েছে আরও অসংখ্য। এছাড়া কিন্তু এখানে প্রাথমিক বিদ্যালয় রয়েছে জেলায় বেসরকারি 33টি এবং সরকারি 1481টি বিদ্যালয় রয়েছে। এছাড়া ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে 151টি, কওমি মাদ্রাসা রয়েছে 86টি, এছাড়া দাখিল ফাজিল কিংবা আলিম যে মাদ্রাসা রয়েছে এগুলো রয়েছে 237টি। এছাড়াও কিন্তু এনজিও কমিউনিটি যে স্কুল রয়েছে, স্যাটেলাইট স্কুল রয়েছে 222টি। তো এই জেলায় কিন্তু হচ্ছে স্কুলে যে শিক্ষার্থী গমনের হার কিন্তু 59.60%। তো এই এমন একটি পরিস্থিতিতে কিন্তু আমরা বলতে পারি যে প্রতিটি ঘরেই কিন্তু একজন করে অন্তত স্কুল কলেজ কিংবা শিশু শিক্ষার্থী রয়েছে যারা বিদ্যালয়ে গমন করে। তো এমন বাস্তবতায় আসলে এই যে প্রস্তুতি, আগামীকালকের যে প্রস্তুতি, এটি কিন্তু আসলে এই প্রস্তুতির সঙ্গে কিন্তু সকলেই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সম্পৃক্ত। তো এটি আসলে মানে বলা যেতে পারে একটি ব্যাপক একটি কর্মযজ্ঞ বলা যেতে পারে, কেননা যেহেতু সকল ধরনের মানুষ এই বিষয়টির সঙ্গে সংযুক্ত, সেক্ষেত্রে সকলকেই কিন্তু কম বেশি প্রস্তুতি নিতে হচ্ছে। তো ইতিমধ্যে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিদ্যালয়গুলোতে কিন্তু শিক্ষকরা আগামীকালের ক্লাস শুরুর বিষয়ে প্রাক প্রস্তুতি সভা করেছেন, কিভাবে সরকারের নির্দেশগুলো প্রতিপালন করা যায় এ বিষয়ে তারা কিন্তু সভা করেছেন। এই মুহূর্তেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু আসলে সরকারি নির্দেশনাগুলো কিভাবে বাস্তবায়ন করা যাবে এ ব্যাপারে তারা সভা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সভা চলছে এখানে। তো ইতিমধ্যে কিন্তু আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে সরকারের যে নির্দেশনাগুলো রয়েছে এগুলো পুরোপুরি বাস্তবায়ন করেই শ্রেণীকক্ষে পাঠদান করা হবে, যাতে করে কোনো শিক্ষার্থী করোনা ভাইরাসের সংক্রমণের শিকার না হন, সকলকে যাতে নিরাপদে নির্বিঘ্নে যাতে শ্রেণীকক্ষে পাঠদান করা যায় এবং তারা যাতে সুস্থ স্বাভাবিক অবস্থায় আবার বাড়ি ফিরে যেতে পারে সে বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের সভা করছেন। সরকারি বালিকা বিদ্যালয়ে এই সভাটি চলছে। এখানে প্রধান শিক্ষিকা সহ যিনি মাহবুবা হোসেন রয়েছেন প্রধান শিক্ষিকা, তিনি সহ সকল শিক্ষকরা উভয় শিফট অর্থাৎ প্রভাতী কিংবা যে দিবা শাখা রয়েছে উভয় শাখার শিক্ষকরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আপনারা অনেকেই হয়তো জানেন যে এই বিদ্যালয়টি কিন্তু বরিশালের অন্যতম একটি সেরা বিদ্যালয়। এখানে কিন্তু জিপিএর হার কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে প্রায় 100% জিপিএ এখান থেকে কিন্তু শিক্ষার্থীরা পেয়ে থাকেন, অর্থাৎ এটি কিন্তু বিভাগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ। তো এখানে এই প্রস্তুতি আমরা লক্ষ্য করলাম। এছাড়া আমরা অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে আমরা লক্ষ্য করেছি যে এ ধরনের প্রস্তুতি চলছে।
আমরা আপনাদেরকে দেখাতে চাই যে বর্তমানে যেখানকার বিদ্যালয়ের যে শ্রেণীকক্ষগুলো রয়েছে এগুলোর যে অবস্থা এগুলো আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই। আমরা লক্ষ্য করেছি যে ইতিমধ্যে কিন্তু এখানে শিক্ষকরাও এসেছেন, তারাও বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছেন। মূলত সরকারি ঘোষণার পরপরই কিন্তু আসলে বিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেকটা প্রাণ ফিরে পায়। তাদের যে শিক্ষা গ্রহণ কিংবা পরীক্ষা কার্যক্রম গ্রহণের যে প্রস্তুতি, এটির মাধ্যমে কিন্তু বিদ্যালয় অঙ্গনগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু প্রাণচাঞ্চল্যতা ফিরে পায়। দীর্ঘ প্রায় দেড় বছরেরও বেশি সময়ের যে অচলাবস্থা সেটি কিন্তু আসলে ইতিমধ্যে কেটে গিয়েছে আমরা লক্ষ্য করেছি। এবার এবার আমরা যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন মূলত এই এসএসসি পরীক্ষা আসন্ন, এসএসসি পরীক্ষার যে শিক্ষার্থী যারা রয়েছে তারা আসলে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শিক্ষার্থীরা বলছেন যে আসলে দেড় বছর বন্ধ থাকলেও তারা বাড়িতে বসে কিন্তু পড়াশোনার প্রস্তুতি নিয়েছেন এবং অনেকেই হোম টিউটর বা গৃহশিক্ষকের নিকট অধ্যয়ন পাঠ গ্রহণ করেছেন। তারা বলছেন যে পরীক্ষা তাদের যে শর্ট সিলেবাস শিক্ষকরা ইতিমধ্যে তাদেরকে দিয়েছেন, সেই শর্ট সিলেবাস যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের পূর্বে তারা কমপ্লিট সম্পন্ন করতে পারবেন। আবার অনেকেই বলছে যে যেহেতু তিনটি পরীক্ষা হওয়ার ঘোষণা ইতিমধ্যে সরকার থেকে এসেছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এসেছে, তো সেক্ষেত্রে তাদের তেমন একটি সমস্যায় পড়তে হবে না। তবে অনেকে আবার ভিন্ন কথাও জানিয়েছেন, তারা বলেছেন যে তাদের তেমন একটি প্রস্তুতি নেই, আরো সময় তারা যদি শ্রেণীকক্ষে পাঠদানের জন্য আরো সময় পেতেন তাহলে হচ্ছে তাদের যে সিলেবাস রয়েছে সেটি আসলে সম্পন্ন হলে তারা পরীক্ষায় বেশি মার্কস পেতেন এমনটি তারা বলেছেন। অপরদিকে অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা দাবি জানিয়েছেন যাতে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে পর্যাপ্ত বেঞ্চ রেখে যাতে পৃথক পৃথক যে সামাজিক দূরত্বের কথা বলা হয় সেটি মেনে যাতে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করানো হয়, এ বিষয়টি অভিভাবকদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। তারা বলেছেন যে যাতে করে বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত সংখ্যক বেঞ্চ আসলে রাখা হয় যাতে করে শিক্ষার্থীরা হচ্ছে পর্যাপ্ত মানে সামাজিক দূরত্ব রেখে যাতে তারা শ্রেণীকক্ষে বসতে পারে, এ বিষয়টি অভিভাবকরা বলেছেন। তবে শিক্ষকরা বলছেন যে হ্যাঁ, তারা সকল ধরনের সরকারি নির্দেশনা তারা বাস্তবায়ন করবেন, তবে শিক্ষার্থীদেরকেও সচেতন হতে হবে, তারা যাতে করে সকলেই মাস্ক নিজেরা নিয়ে আসেন ব্যবহারের জন্য, এটি শিক্ষকরা বলেছেন, এবং তাদের যে হাত ধোয়ার যে ব্যবস্থা করা হয়েছে তারা যাতে সবসময় যে হাত ধুয়ে যাতে বিদ্যালয়ে প্রবেশ করেন এ বিষয়টি শিক্ষার্থীদের মেনে চলার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তবে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে ইতিমধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলাকে কেন্দ্র করে বরিশালে কিন্তু এখানে চকবাজার রয়েছে সেখানে শিক্ষা উপকরণ কেনার কিন্তু আমরা ভিড় লক্ষ্য করেছি। গতকাল শুক্রবার ছুটির দিন উপেক্ষা করেও বিকেলে কিন্তু আমরা দেখেছি যে শুধুমাত্র শিক্ষার্থীদের যে স্কুলের ব্যাগ রয়েছে সেই স্কুলের ব্যাগ এবং জুতোর যে দোকান সেগুলো আমরা লক্ষ্য করেছি যে খোলা ছিল। আজ সকালেও কিন্তু এ সকল জায়গায় প্রচুর এ সকল শপিং কেন্দ্রগুলোতে শোরুমগুলোতে প্রচুর ভিড় আমরা লক্ষ্য করেছি। শিক্ষা উপকরণ তারা হচ্ছে কিনছেন, জুতো ব্যাগ কিংবা হচ্ছে স্কুলের যে পোশাক সেগুলোর দোকানে আমরা ভিড় লক্ষ্য করেছি। তো আসলে সার্বিকভাবে বলা যেতে পারে যে সকল ধরনের শিক্ষা গ্রহণের যে আসলে যে অবস্থা এটি মানে প্রস্তুতি এটি কিন্তু আসলে শিক্ষকরা যেমন সম্পন্ন করেছেন অপরদিকে শিক্ষার্থী এবং অভিভাবক তারাও কিন্তু আসলে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। এখন আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান এবং সকল ধরনের শিক্ষা কার্যক্রম শুরু হবে। আমরা কিছুক্ষণ পূর্বে শিক্ষকদের নিকট থেকে জানতে পেরেছি যে এই বিদ্যালয়টিতে আগামীকাল ভোরে 7:40 থেকে তাদের হচ্ছে পাঠদান আরম্ভ হবে। তবে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাঠে যে অ্যাসেম্বলি করানো হতো শিক্ষার্থীদের শরীরচর্চা কিংবা পিটি বলা হয়ে থাকে এটি কিন্তু আসলে এখন থেকে আর করা হবে না বলে সিদ্ধান্ত হয়েছে, যেহেতু একসঙ্গে শিক্ষার্থীদের একটি সেখানে জড়সড় হয়ে এই কাজটি করতে হয় সেক্ষেত্রে আসলে সামাজিক দূরত্ব বিঘ্নিত হতে পারে এবং ঝুঁকি থেকে যায়, ফলে এই বিষয়টি কিন্তু আসলে নির্দেশনা এসেছে এবং এটি মাথায় রেখে কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠানে তারা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছেন যে এই কাজগুলো বন্ধ রাখা হবে প্রাথমিক অবস্থায়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে,
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, আঙিনা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো চলছে। দর্শক, আসলে এই ছিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার সার্বিক প্রেক্ষাপট। তো সকলেই নিরাপদে থাকবেন, আপনারা আপনাদের সন্তানদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানে আসার পরামর্শ দিবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিবেন। এবং শিক্ষার্থী যারা রয়েছেন, প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা আমাদেরকে দেখছেন, আপনাদেরকেও আমরা অনুরোধ করব, আসলে সরকারি নির্দেশনা অনুযায়ী যদি হচ্ছে শ্রেণীকক্ষে আসা যাওয়া করা হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে ঝুঁকিটি কম থাকবে, সেটি আসলে সকলের জন্যই নিরাপদ, যেহেতু এটি ভাইরাস জনিত রোগ আপনারা জানেন। তো এই বিষয়টি সকলকে মেনে চলার জন্য আমাদের পক্ষ থেকেও আমরা অনুরোধ করব। তো আপনারা সকলে দীপ্ত টিভির সঙ্গে থাকুন, নিয়মিত দীপ্ত টিভির পেজে লাইক কমেন্ট শেয়ার করে যুক্ত থাকুন দীপ্ত সংবাদের। ধন্যবাদ।